যিশু নামে প্রতিটি আত্মা যারা আমরা এখানে যুক্ত হয়েছি সকলকে ধন্যবাদ জানাই। প্রভু আজকে আমাদের উপাসনার যথেষ্ট সুযোগ শুধু দেননি, সেই সুখ দিয়েছেন, যে সুখের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে দরবার করতে পারি আমাদের প্রয়োজন শুধু নয়, আমাদের প্রশংসাগুলোকেও। তাই আসুন আজকে আমাদের কাছে প্রশংসার একটা বিশেষ দিন। আমরা জানি প্রতিটা মানুষ এখানে যারা দাঁড়িয়ে রয়েছি তাদের পৃথিবী একটা জন্মগত অধিকার বা দিন রয়েছে। আমরা যে কজন এখানে এসেছি যা যারা সারা পৃথিবীতে রয়েছে, আর তাই আজকে আমরা যারা প্রত্যেকে সেই ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে যে যার পরিবারে জন্মগ্রহণ করেছিলাম মাতৃগর্ভে, সেই মাতৃদের প্রতি সমস্ত প্রশংসা এবং তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা দেওয়ার দিন হিসেবে ধার্য করেছে। কিন্তু তার মানে এই নয় একটা বিশেষ দিন যেটা ধার্য করা হয় সেটা শুধু আমাদের মাতৃবন্দনার জন্য ঈশ্বরীয় আহ্বান রাখে। প্রতিটা দিনই আমরা ঈশ্বরের স্তুতির মধ্য দিয়ে তাকে আমরা ধন্যবাদ জানাতে পারি। আমাদের প্রতিটি পরিবার আত্মা যারা আমাদের মা রয়েছেন বা যারা ছেড়ে গেছেন প্রত্যেকটির জন্য, তারা পৃথিবীতে না থাকলেও আমাদের উপস্থিতি বলে যায় যে তারা ছিলেন, আর তাই প্রত্যেকে আমাদের আজকে সেই প্রশংসা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ করার একটা বিশেষ দিন। তাই আমি প্রত্যেককে এখানে যারা আছেন বা যারা শুনছেন প্রত্যেককে আমি সমস্তভাবে শুভেচ্ছা জানাই এই মাতৃদিবসে। যিশু যাতে আপনাদের প্রত্যেককে সেই আশীর্বাদ ধন্য করে আজকের এই আলোচ্য এবং পাঠ্য অংশ থেকে। আমরা প্রত্যেকে আমাদের জীবনে যে প্রভাব ছোটবেলা থেকে আমাদের মায়েদের প্রভাবটা বড্ড বেশি থাকে, তার অবশ্যম্ভাবী কারণ পৃথিবীতে সমস্ত শিশুরা ছোটবেলায় মায়ের সান্নিধ্যে সব থেকে বেশি গড়ে ওঠে, ব্যতিক্রম অবশ্যই আছে সেখানে, সাধারণভাবে আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করি। আর তাই খ্রিস্ট মায়ের শুধু মা নন, যে মা খ্রিস্টীয় বিশ্বাসে চলেছেন এবং তার সন্তানদের সেই আশীর্বাদে প্রতিপালন করেছেন, বড় করেছেন, তাদের সেই জীবন আমরা একটা বাইবেলের এক নারীর ঘটনার মধ্য দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করার বা জানার চেষ্টা করব আজকে। আমাদের মায়েদের কথা যখন ওঠে আমাদের আবেগ চলে আসে, আমাদের অনুভূতিগুলো যেন আরো বেশি জাগ্রত হয়, আনন্দ তো আরো অভিভূত করে, অনেক সময় বেদনাকাতর হতে পারি কারণ যারা স্মৃতিতে রয়েছেন আমাদের মারা যাদের মধ্যে, অথবা এও হতে পারে আমরা অনেকে যারা মা হইনি বা হয়েও আমাদের অনেক কিছু জীবনে চলতে হয়। কিন্তু এটা তো অনস্বীকার্য, প্রতিটি মা বা প্রতিটি নারীর জীবনে ঈশ্বর সেই আশীর্বাদ যুক্ত করেছেন, প্রতিটি নারীর জীবনে, যদি আমি বিবাহ নাও করি কিন্তু তারপরও আমাকে ঈশ্বর সেই সম্মানীয় যোগ্যতা দেন সন্তানের ভূমিষ্ঠ না হওয়ার মধ্যে থেকেও আমরা সেই নারী জাতি হিসেবে মাতৃত্ব বোধটা থেকেই প্রতিটা নারীকে আমরা সেই সম্মানে ভূষিত রাখতে পারি ঈশ্বরীয় আশীর্বাদে। আমরা জানি বাইবেলে ঈশ্বর যখন তার মনোনীত পুত্রকে যিশুকে পাঠিয়েছিলেন পৃথিবীতে, সেই মায়ের কোন রকম সেই সন্তান ধারণের বিবাহের পূর্বে ভাবনাই থাকতে পারে না। কিন্তু ঈশ্বরের ভাবনা মানুষের ভাবনা এক নয়, আর তাই সেদিনকে খ্রিস্টের মা মরিয়মকে প্রভুর ইচ্ছের ওপর সমর্পিত করতে হয়েছিল। তারপরে আমরা সকলেই জানি আজকে আমাদের জীবন
যে যীশু আমাদের কি দিয়েছেন। কিন্তু আজকে বাইবেলে আমরা যে অংশ থেকে পড়ব এমন এক মায়ের কথা, যে মা আমাদের প্রতিটা, এই খ্রিস্ট পরিবারের মা শুধু নয়, প্রতিটা অন্য মায়েদেরও সেই উৎসাহ দেবে, আকাঙ্ক্ষা দেবে, পথ দেখাবে যে কিভাবে এই খ্রিস্টীয় মায়ের এখানে যেখানে আমরা পড়ছি তার জীবনযাত্রা তাদের জীবনেও এক নতুন অভিজ্ঞতা আনতে পারে তাদের সংসার প্রতিপালনের জন্য। আর তাই মা কথাটা যেন অনেকটা আমাদের হৃদয়কে নাড়া দিয়ে দেয়, কারণ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের জীবনে সব থেকে বেশি চাহিদা মেটাবার সামর্থ্য রাখে যা অর্থ দিয়ে নয়, যা পূর্ণ হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে। একমাত্র ঈশ্বরের পরে উনি হচ্ছেন মা। আর তাই প্রতিটি সন্তানের জন্য আজকে বিশেষ দিন আমাদের। আমরা কেউ মাতৃত্ব হতে পারিনি, আবার কেউ মাতৃত্ব হওয়ার পরও অনেক কিছু হারিয়েছি, আবার মাতৃত্ব হওয়ার পরও সন্তানরা আমাদের ছেড়ে চলে যায় সমস্যা সাংসারিক জীবনের জন্য। কারণ যাই হোক না কেন, আমরা আজকে প্রতিটা মায়ের প্রতি সেই ঈশ্বরীয় আদেশ এবং ভালোবাসাকে বহন করে কৃতজ্ঞতা জানাতে চলেছি। আর তাই আজকে খ্রিস্টীয় মায়ের উৎকৃষ্ট জীবন, হিতবোধের 31-29 পড়লে বলা যায় অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু ঈশ্বর সেই আমাদের সলোমন যিনি দাউদের পুত্র ছিলেন একের পর এক হিতোপদেশ লিখেছেন। আর সেখানে আমরা দেখি এই আর একটা হিতোপদেশ, যেখানে এই অংশটা ওনার সাথে জোড়া যদি নাও থাকে তারপরও এর মূল্য কমে না, কারণ বলছে অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠ। প্রতিটা মায়ের জন্য আজকে প্রতিটা সন্তানের এ কথাটাই হওয়া উচিত। যদিও এখানে প্রেক্ষাপটটা অন্য ছিল, স্বামী হিসেবে অন্য, কিন্তু আমরা যখন সন্তান হিসেবে দাঁড়াই আজকে এই কথাটাকে নিয়ে শুরু করব। প্রতিটা মায়ের জন্য, প্রতিটা সন্তান আমরা বলবো যে অনেক গুণবতী মা বা মেয়ে পৃথিবীতে আছে, কিন্তু তুমি মা হিসেবে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আসুন আজকে আমরা বাক্যের পরবর্তী জায়গাগুলোতে দেখি সাধারণ মা হিসেবে কি ধরনের আমাদের কাজ থাকে। মায়ের কাজ বলতে যে মাতৃত্ব জীবনের থেকে যে কাজ আসে, তিনি সন্তানের জন্ম দেয়। আমরা জানি যদি আদি পুস্তকের 3:16 পড়ি, সেখানে বলছেন ঈশ্বর যখন আদম এবং হুবা সমস্ত ভাবে তার সেই ভ্রান্ত জীবনে ঢুকেছিলেন পাপের মধ্যে, সেই সময় ঈশ্বর বলেছিলেন যে এবার থেকে, হুবাকে বলেছিলেন যে এবার থেকে তুমি সেই গর্ভে সন্তান ধারণ করবে, প্রসব বেদনা হবে এবং তারপরে তোমার সেই সন্তান আসবে আর তোমার স্বামী তোমার সমস্ত নিয়ন্ত্রণ করবে। আর সেই সন্তানের জন্ম দেওয়াই মায়ের কাজ ছিল তখন থেকে। তাই মায়ের ওপর যিনি এই কর্তৃত্ব রেখেছেন তিনি ছিলেন ঈশ্বর স্বয়ং। আর সেই মাকে দায়িত্ব দিয়েছিলেন ঈশ্বর যে সন্তানের কিভাবে যত্ন নিতে হয়। এটা যে কোনো বিশ্বাসী আর অবিশ্বাসী আমরা যে পরিবারেই থাকি না কেন, যিশুর প্রতিজনের জন্য এই সাধারণ কাজটা একই প্রামাণ্য বা সমস্ত তার মানে রাখে। আর তাই তিনি সন্তানের যত্ন অনেকভাবে করেন। একটা মা সন্তানকে উনি শিক্ষা প্রদান করেন, ছোটবেলার প্রথম
সন্তানের ভিত্তি শিক্ষা হয় মায়ের মধ্য দিয়ে, এবং উনি সন্তানকে তার অনুশাসনে প্রস্তুত করেন। আর তাদের জীবনের সমস্ত অসুবিধায়, সমস্ত অসুবিধায় মায়ের হৃদয় সর্বদা প্রস্তুত থাকে। সাধারণভাবে এটাই ছিল আমাদের সমস্ত মায়ের জন্য কাজ, যে মায়ের কাজ সমস্ত ভাবে আমাদের সেই জন্ম থেকে যত্ন নেওয়া, শিক্ষা দেওয়া, শাসন করে আমাদের সুশৃঙ্খল করা, সমস্ত অসুবিধায় আরাম দেয়া, এটাই আমাদের প্রতিটি মায়ের কাছ থেকে আমরা দেখি। আর তাদের দায়িত্বটা ছিল অনেক দায়িত্ব। যদি আমরা স্বল্প পরিসরে আজকে ব্যাখ্যা করি যে এই দায়িত্বটা কিরকম ধরনের দায়িত্ব, শারীরিক দায়িত্ব, যাতে তার সন্তানের জন্য, তার সন্তানকে শরীর স্বাস্থ্যের জন্য সব রকম ভাবে এক মা সচেতন ভাবে কাজটা করে যায়, খাওয়া দাওয়া তার পরিচর্যার কোনো ত্রুটি থাকে না, শুধু শরীরের গঠনের জন্যই মা সেই দায়িত্বটা নেন না, উনি প্রতিটি সন্তানের মনকে প্রস্তুত করেন জীবনের ভবিষ্যতের জন্য। তাদের শিক্ষা হয়তো একটা পথ দেখায়, কিন্তু মায়ের যে সমস্ত তার ইচ্ছে, তার ভালোবাসা, তার অকুণ্ঠ বলা যায় কথাগুলো, সেগুলো মনকে গঠন করে এক নীতির মধ্য দিয়ে। আর সেখান থেকে আগামী দিনে সমাজে সেই সন্তান কিভাবে দাঁড়াবে, মা সেই জায়গায় তাকে প্রস্তুত করে সমাজে পরিবেশন করে। তাই এটা হচ্ছে আমাদের যে কোনো মায়ের জন্য সাধারণ বিষয়। যদি আমরা এই মায়েদের মধ্য থেকে যারা খ্রিস্ট মা, যারা খ্রিস্ট বিশ্বাস করে জীবনে মা হিসেবে চলছেন, তাদের জন্য আমরা বিশেষভাবে দেখতে চাই আজকে। একজন খ্রিস্টান মায়ের বা খ্রিস্ট বিশ্বাসী মায়ের প্রথম দায়িত্ব যে ঈশ্বরের পবিত্র বাক্য শেখানো। কারণ গীত সংহিতা 119:9 বলে যে যখন তার সন্তান বড় হবে সেই সময় এই বাক্যই তাকে বিশুদ্ধ রাখবে, এই পৃথিবীর পাপের জীবন থেকে তাকে সম্পূর্ণ সত্য পৃথকীকরণ জীবনযাত্রায় খ্রিস্টীয়তে সমস্ত প্রশংসার যোগ্য আনবে। আর তাই পবিত্র ঈশ্বরের বাক্য শেখানো প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী মায়ের একান্ত সেই দায়িত্ব যা ঈশ্বর দেন, আমরা দেখব কেন সেটা। দ্বিতীয়ত, তিনি প্রার্থনা করতে শেখান। কারণ মা সন্তানের জন্মদান, মনকে গঠন করেন, সামাজিক বোধ আনেন, শৃঙ্খলিত করেন, কিন্তু তার হৃদয়ে যখন নানান কষ্ট বেদনা যায়, সে কষ্টমোচনের সমস্ত যা কাজ বা যা সমস্যা মেটানোর প্রয়োজনীয় যে বুদ্ধিমত্তা, সেটা মায়েদের কাছ থেকে বেশি ঈশ্বরের কাছে পাওয়া যায়। আর তাই প্রার্থনা, মারা যখন তার সন্তানদের শেখায়, তাদের জীবনকে গঠন করে যিশুর প্রতি নির্ভরশীল এক জীবনে প্রস্তুত হওয়ার জন্য। তৃতীয়ত, সেই মা তার খ্রিস্টীয় জীবনে খ্রিস্টের থেকে যা শিখেছে তার জীবন যাতে তার সন্তানকে এক নতুন উৎসাহ এবং অভিজ্ঞতা দেখায় যে কিভাবে খ্রিস্টের জীবনে এই পৃথিবীতে চলতে হয়। এই অনেক কাজের মধ্যে খ্রিস্ট বিশ্বাসী মায়ের এই তিনটে প্রধান দায়িত্ব থাকে। আর তাই এই তিনটে দায়িত্ব আমাদের আজকের জন্য বড় আলোচ্যের বিষয়। আমরা সকলেই জানি যে স্যামুয়েল ছিলেন একজন বড় ভাববাদী, যার মার নাম ছিল হান্না। এবং আমরা 1 স্যামুয়েল থেকে যদি পড়ি,
যে এই হান্না তার অনেক বছর ধরে কোনো সন্তান ছিলেন না। ওনার এক আকুল আবেদন ছিল, আমি যেন মা হতে পারি। আর তাই ওনার মন খুব খারাপ লাগতো, ঈশ্বরের কাছে যেতেন আর উনি ঈশ্বরের কাছে, ঈশ্বরের প্রভুর কাছে জানাতেন। তাই একদিন উনি এক বিশেষ মানত করলেন, ১ সামুয়েলের ১১ অধ্যায়ের ১১, যে হে সর্বশক্তিমান প্রভু, দেখো আমি বড় দুঃখী, আমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো, তুমি যদি আমাকে একটা পুত্র দাও, আমি সেই পুত্রকে তোমাকেই উৎসর্গ করব, সে হবে নাসরতীয়, সে দ্রাক্ষারস বা কোনো করা পানীয় পান করবে না, আর কখনো চুল কাটবে না। এই ছিল এক ঈশ্বরের বিশ্বাসী খ্রিস্টের পিতার প্রতি এই হান্না, যিনি মাতৃত্ব বোধের জন্য আকুল হয়ে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা রেখেছিলেন। আর তাই সেই প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে আমরা দেখি যে যে কতটা প্রয়োজন হয় আমাদের একটা মা, সে যদি সমস্ত ভাবে ঈশ্বরীয় বিশ্বাসে জীবনে চালিত হয়। আর তাই আমরা দেখি যে হান্নার এই প্রার্থনা যখন ঈশ্বরের কাছে সমস্ত ভাবে আবেদন রাখলো, তখন আমরা দেখছি ১ সামুয়েলের ১ অধ্যায়ের ১৯ পদে বলছে, পরদিন খুব সকালে ইলকানার বাড়ির সকালে ঘুম থেকে উঠলো, তারা সকলে প্রভুর উপাসনা করলো, তারপর তারা রামায় ফিরে গেল। ইলকানা মানে হান্নার স্বামী তার সাথে মিলিত হলো, প্রভু হান্নাকে মনে রেখেছিলেন। এই কথাটা মনে রাখবেন, এই কথাটা আমাদের প্রতিটি খ্রিস্টীয় যারা মা রয়েছেন বা যারা প্রথমবার মা হিসেবে খ্রিস্টকে না যেন শুনছেন, প্রত্যেকের জন্য আমি একই আবেদন রাখব। কারণ এই হান্নার সন্তান ছিল না, উনি ঈশ্বরের কাছে খুব সাধারণ একটা প্রার্থনা কিন্তু হৃদয় খুলে করেছেন প্রভুর কাছে তার ইচ্ছেটার কথা। আর তাই বলছেন যে প্রভু হান্নাকে মনে রেখেছিল, কি হিসেবে? সে শুধু কেঁদেছিল অথবা সে অনেক কিছু বলেছিল অথবা রোজ রোজ আসছে ঈশ্বরের কাছে বলছে কাঁদছে বলে দিয়ে দাও? না, প্রভুর ইচ্ছে, তার সময়, তার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। তাই প্রভু যখন এই হান্নার আবেদনটা শুধু শুনেছেন না, উনি মনে রেখেছেন তার বিশ্বাসটা ঈশ্বরের প্রতি, যে কতটা বিশ্বাস নিয়ে, নির্ভরতা নিয়ে এই নারী তার জীবনে সেই নতুন এক আবেদন রেখেছেন মাতৃত্ব বোধের জন্য। তাই ঈশ্বর তার বিশ্বাসের অমর্যাদা করেননি, ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন হয়। আমরা জানি যে বাইবেলে যদি আমরা দেখি যে একটা খ্রিস্টের বাক্য প্রতিদিন শেখানো, প্রার্থনা শেখানো এবং খ্রিস্টের মতো জীবনযাত্রা কি করে করতে হয় সেটা আমরা নতুন নিয়মে আমরা দেখেছি, যে সাধু পৌল তার চিঠিতে লিখেছিলেন, সেই তিমোতিয় চিঠিতে, যে ৩ তিমোতিয় ১:৫ যে তোমাদের অন্তরস্থ অকম্পিত বিশ্বাসের কথা স্মরণ করছি, যার অগ্রে তোমার মাতামহী লোয়ির এবং তোমার মাতা উনুকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধ হয় তোমার অন্তরও বাস করিতে। আমরা জানি যে চিঠি সেই সাধু পৌল, যেটা জানা যায় যে উনি লিখেছিলেন যে সমস্ত
সেই তিমোতি এবং তার পরিবারের সম্পর্কে যেখানে খ্রিস্ট বিশ্বাসী, যে তাদের আত্মিক জীবনের পেছনে তার মাতামহী মানে ঠাকমা বা দিদা এবং মা, এদের এক বিশেষ অবদান ছিল, কারণ তারা খ্রিস্টীয় মা ছিলেন। তারা ঈশ্বরের শুধু বিশ্বাস নয়, সেই বিশ্বাসের জীবন প্রভাবিত করেছে এই খ্রিস্টীয় সন্তানদের জীবনে, যার জন্য সেই সন্তানরা খ্রিস্টের প্রশংসিত জীবনে প্রত্যেকের মাঝে সেই কাজ করে বেড়াচ্ছিলেন। আর তাই একটা খ্রিস্টীয় মা, তারা যখন তার সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই শিক্ষা প্রদান করেন, সেই শিক্ষা এক নতুন প্রশংসার দাবি রাখে ঈশ্বরের সামনে সেই মাতৃদের জন্য। কারণ কারণ সে শুধু তাদের সন্তানদের প্রস্তুত করছেন না, তাদের সন্তানদের ঈশ্বরের আজ্ঞায় প্রস্তুত করছেন আগামী দিনে এই পৃথিবীর সমস্ত অবিশ্বাসী জগতে, যাতে এই সন্তান ঈশ্বরের সমস্ত স্বর্গের যা ইচ্ছে তাকে পূর্ণ করতে পারেন, বর্ধিত করতে পারেন স্বর্গরাজ্যের কাজকে। আর তাই এই ধরনের মায়েদের জন্য আজকে আমরা যেমন প্রশংসা করব, তেমনি আজকে যে হাউস অফ গড চার্চে আমরা যারা রয়েছি এখানে মায়েরা, তাদের জন্য আমরা ধন্যবাদ জানাব। আর আমরা হান্নার কথা যেখানে শুনছিলাম, যে হান্না মা একজন, যে মা আমাদের শেখান যে শিশুদের জন্য কিরকম সহানুভূতি দরকার হয়, শিশুদের কি আরাম দরকার হয়। কারণ হান্নার যখন ঈশ্বরের প্রতিশ্রুতির কাছে উনি যখন পেয়েছিলেন সেই সন্তানকে, ঈশ্বরকে বলেছিলেন যে এই সন্তান বড় হলে আমি তাদের খাওয়ার দেব, আর সেই কাজ করতে গিয়ে আমরা দেখেছিলাম যে হান্না কিভাবে সেই খাদ্য দিয়েছিলেন। একটা নারী বা মা যদি সেই খ্রিস্টীয় নারীর দায়িত্ব হতে হয়, তিতের 2:3-5 পড়ি, যে সমস্ত যাতে তারা সেই সংযত করে তোলেন, তারা প্রতিপ্রিয়া হন, তারা সন্তান প্রিয় হন, সংযত হন, এই ধরনের গুণাবলীর মধ্য দিয়ে তাদেরকে প্রস্তুতির এখানে ইঙ্গিত দেয়া হয়। তাই হিতবত সে বলে যে একজন খ্রিস্টীয় মা তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন, তিনি আলস্যের খাদ্য খান না। কারণ আমরা মারা প্রতিটা পরিবারের উপর লক্ষণ রাখি খাওয়া দাওয়া শৃঙ্খলায়, কিন্তু খ্রিস্টীয় আচরণ যে তাদের পরিবারের বর্ধন করবে না, গর্বক শুধু করবে না, এটা খ্রিস্টের সমস্ত গৌরব করবে। সাধারণ যারা খ্রিস্ট বিশ্বাসী নন সেই মায়েরা, তারাও সুশৃঙ্খল করেন, নীতিগতভাবে সন্তানদের বড় করেন, কিন্তু সেই বড় করার গৌরব সেই পরিবারে যায়, আর সেই সন্তান বা তার পিতামাতার ওপর যায়। কিন্তু খ্রিস্ট পরিবারে যখন যে সন্তান খ্রিস্টীয় জীবনে বড় হয়, তার মায়ের শিক্ষার মধ্য দিয়ে সেই খ্রিস্টীয় সন্তান তার আচরণ, তার মা সেই পরিবারকে সম্পূর্ণ ঈশ্বরীয় অনুশাসনে রাখেন। কারণ আমরা দেখব এর পরের অংশে যে তিনি আলস্যের খাদ্য খান না, তার মানে তিনি অযথা কোনো ধরনের কাজ করবেন না, যে কোনো কাজ না করে পরিবারে বসে উনি শুধু দৈহিক ওনার চাহিদা মেটাবেন না, উনি ওনার নিজের মানসিক জীবনকেও অপূর্ণতায় রাখবেন না। আর তাই খ্রিস্ট পরিবার একজন মায়ের দায়িত্ব যে পরিবারের আচরণের প্রতি, কারণ সেই আচরণ সেই মায়ের গর্ব শুধু হবে না, পরিবারের গর্ব শুধু হবে না, খ্রিস্টের গর্বের কারণ হবে। আর তাই মায়ের সেই দিকে লক্ষ্য রাখতে হয়। আর তাই হিতবোধের 31:58 বলে, তবেই সন্তান বলে যে মাকে কি বলে,
যে তাকে ধন্য বলে উঠিয়া। আজকে দা হাউস অফ কর্চে যে যারা সন্তানরা থাকবে তাদের এটাই কাজ হবে শেষে, যে তারা উঠে দাঁড়িয়ে তাদের নিজেদের মা আর যে কজন মা আছে প্রত্যেকের প্রতি দাঁড়িয়ে বলবে ধন্যবাদ। আর সেটাই হওয়া উচিত। সারাটা বছর ধরে দিন নেই রাত নেই, যারা ঈশ্বরীয় মা তারা শুধু খাওয়ার যোগান করেন না, ঈশ্বরীয় গঠনে তার সন্তানকে বর্ধিত করার এক অকৃত্রিম আকাঙ্ক্ষায় জীবনকে পরিচালিত করেন। শুধু তাই নয়, যাদের সন্তান নেই ঈশ্বর বলেন হান্নার মতো জীবনে যারা রয়েছি তিনি বন্ধাকে গৃহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন। আর তাই তোমরা সদা প্রভুর প্রশংসা করো। তাই যাদের মধ্যে বন্ধাত্ব হান্নার মধ্যে রয়েছে সন্তান পায়নি, ঈশ্বর তাদের থামিয়ে রাখেন না, তাদেরকেও তিনি অন্যভাবে তাদের জীবনে সন্তানের আনন্দ দেন। তাই শুধু আমার জীবনে সন্তান নেই বলে বন্ধা আছি বা অন্য অসুবিধে আমি মাতৃত্ব হারিয়েছি, না, ঈশ্বর প্রত্যেককে সেই সুযোগ সেই স্বাদ সম্পূর্ণ দেন। আর তাই হান্নার জীবনে আমরা দেখি যে ঈশ্বর সেই আশীর্বাদ এনেছিলেন। হান্না জানতেন ঈশ্বরকে, আর কি জানতেন, ঈশ্বরের সমস্ত তার গুণ তার চরিত্রকে ঈশ্বর হান্না জানতেন। উনি যখন ঈশ্বরকে বলেছিলেন উনি ঈশ্বরের কাছে মন থেকে সততই ভাবে নম্রত ভাবে প্রার্থনার তার কাছে ইচ্ছে দিয়ে খুঁজেছিলেন, তাকে মনের কথা সব খুলে বলেছিলেন। আর একটা খ্রিস্টীয় মায়ের জীবন এরকমই হওয়া উচিত। আর আজকে হান্নাকে যখন স্যামুয়েলকে এনেছিলেন সন্তান হিসেবে ঈশ্বরের উপহার ছিল। তাই হান্না সেই ছেলেকে প্রভুর কাছে উৎসর্গ করেছিলেন। এক স্যামুয়েলের এক অধ্যায়ের 28 বলেছিল সে সারা জীবন তার সেবা করে রাখবে, এবং সেখানে সে রাখলো, তার সন্তানকে দিলেন এবং উপাসনা করলেন। ভেবে দেখুন আজকে সেই উপাসনায় হান্না প্রথমেই বললেন প্রভুতে আমার হৃদয় খুশি, আমি আমার ঈশ্বরে শক্তিশালী, তাই আমি আমার শত্রু দেখে হাসি। আমি তোমার প্রদত্ত পরিত্রাণে খুবই আনন্দিত, প্রভুর মতো পবিত্র আর কোনো ঈশ্বর নেই, তুমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই, আমাদের ঈশ্বরের মতো আর কোনো ঈশ্বর নেই। আর দম্ভ করো না, গর্বের শব্দ যেন উচ্চারিত না হয়, কারণ ঈশ্বর প্রভু সবই জানেন, ঈশ্বরই লোকেদের চালনা ও বিচার করেন। হ্যালেলুয়া, ঈশ্বরকে আমরা গরিমা দিই। এই রকম এক বিশ্বাসী মা যিনি ঈশ্বরের কাছে শুধু দাবি করেননি, মন খুলে বলে বলেননি, উনি দেখিয়েছিলেন তার বিশ্বাসের জীবন ছিল ঈশ্বরের বাধ্যতার জীবন। তাই একটা খ্রিস্টীয় মা তার সন্তানকে যখন প্রতিপালন করেন তিনি খ্রিস্টের বাধ্যতায় সেই জীবনকে পরিচালিত করেন, খ্রিস্টের নম্রতায় সেই জীবনকে রাখেন। তাই হিতবোধের 31:10 বলে গুণবতী স্ত্রী কে পাইতে পারে, মুক্তা হইত তার মূল্য অধিক। এই হান্না শুধু স্ত্রী ছিলেন না, একজন মা ছিলেন পরে, এবং ঈশ্বরের কাছে সেই মুক্ত হইতে তার অধিক মূল্য উনি দেন, তবেই হান্নাকে উনি সেই সন্তান দিয়েছিলেন। আর ঈশ্বর যখন কোন মাকে তার ইচ্ছে পূরণ করেন, তার মাতৃত্ব দেন, শুধু মাতৃত্ব দেন না, ঈশ্বর নিজের পরিকল্পনা প্রতিজ্ঞা দেন, যা মায়ের পরিকল্পনার মধ্যে দিয়ে নয়, তা ঈশ্বরের পরিকল্পনা। তাই স্যামুয়েলকে যখন দিয়েছিলেন ঈশ্বর, ঈশ্বরের পরিকল্পনা দিয়েছিলেন, তাই ঈশ্বরের পরিকল্পনাকে শিরোধার্য করে হান্না তাকে উৎসর্গ করেছিলেন সারা জীবনের মতো। এবং ঈশ্বর বলেছিলেন তুমি আরো সন্তান পাবে, এবং উনি দিয়েছিলেন। তাই খ্রিস্টীয় মায়েদের জন্য আজকে বড় উৎসাহের হান্না,
কারণ ঈশ্বর তাকে এত আনন্দিত করেছিল, এত আনন্দিত করেছিল যখন একটা সময় শূন্য ছিল। আব্রাহামের স্ত্রী সারার যেমন কোন সন্তান ছিল না, ঈশ্বর বলেছিলেন আমি দেবো। 80 বছরের বয়স পরও তারা হতাশা হয়ে গেছিলেন, কিন্তু ঈশ্বর আমাদের পরিকল্পনা যখন দেন, ঈশ্বর যখন আমাদের প্রতিশ্রুতি দেন, উনি তখন আমাদের কখনো হারিয়ে যাওয়ার মধ্যে বিশ্বাস দেন না, আমাদের পুনরুত্থানের বিশ্বাস দেন। যে বিশ্বাসের দ্বারা আমরা খ্রিস্টীয় জীবনে সমস্ত প্রবেশ করতে পারি, যে বিশ্বাসের দ্বারা আমরা সমস্ত ঈশ্বরের জীবনের পবিত্রতার ধার্মিকতা পেতে পারি। আর তাই খ্রিস্টীয় মায়েদের আজকে বড় মূল্য, কারণ তারাই আগামী দিনে আগামী সমস্ত বংশের গতিকে সেই আলোর দিশারি দেখাবে। হান্নার মতো, তিমোতি পত্রের মতো আমরা দেখি যে সন্তানরা বড় হয়ে সেই ঈশ্বরের যোগ্যতা তার স্বর্গরাজ্যের জন্য ঈশ্বরীয় বংশের বৃদ্ধি করবে। আর তাই সেই হান্নার জীবনে সেদিন সমস্ত কিছু মিথ্যে হয়ে গেছিল, তার জীবনে লাবণ্য মিথ্যে, সৌন্দর্য অসার। কিন্তু কি হয়েছিল, যে স্ত্রী সদা প্রভুকে বিশ্বাস ভয় করেন তিনি প্রশংসনীয়। এখানে ভয় বলতে ঈশ্বরের প্রতি বাধ্যতা থাকেন, ঈশ্বরের প্রতি শুধু বিশ্বাস নয়, ঈশ্বরের প্রতি নমিত থাকেন। হান্না যিনি এই জীবনযাত্রায় সম্পূর্ণ সফল হয়েছিলেন, আর তাই আজকে খ্রিস্ট মা হিসেবে আপনাদের জন্য এই একই আবেদন রাখেন, যে যারা আমরা এই সদা প্রভুকে ভয় করি, যেসব মায়েরা যে আমার সন্তানদের প্রতি আমার শুধু এই পৃথিবীর জন্য দায়িত্ব নয়, এরা স্বর্গরাজ্যের সমস্ত অধিকারী হবে আগামী দিনে, আমাকে প্রভু এটা উপহার হিসেবে দিয়েছে, ঈশ্বরের উপহার হান্নার মতো, তাই ঈশ্বরের জন্য আমরা ব্যবহার করব। আর তাই আমাদের বাহ্যিক সৌন্দর্য মায়েদের সম্পূর্ণ অসার ঈশ্বরের কাছে। ঈশ্বর সেই খ্রিস্টীয় মাকে আশীর্বাদ এবং তার সন্তান এবং পরিবারকে উত্তীর্ণ করেন হান্নার মতো, যখন হান্নার মতো তারা সদাপ্রভুকে সমস্ত নর্ম নম্র এবং সমস্ত বাধ্যতায়, সমস্ত তার বিশ্বাসে, ব্যক্তিগত জীবনে সমস্ত বলিকৃত করে নিজের ভাবনাকে সরিয়ে ঈশ্বরের ভাবনাকে প্রতিপালন এবং প্রতিশ্রুতিকে সম্পূর্ণতা বিশ্বাস রেখে সেটা করেন। আর হান্না সেটা করেছিলেন, হান্না সেটা করেছিলেন বলেই আজকে আমরা দেখি যে সমুয়েলের জীবনে মধ্য দিয়ে এক জাতি দাঁড়িয়েছিল, ইহুদি জাতি। সেখান থেকে সামুয়েলের মধ্য দিয়ে আমরা দেখি যে একের পর এক সেই শৌল প্রথম রাজা ইহুদিতে, দ্বিতীয় দাউদের অভিষিক্ত হওয়া, সবকিছু আমরা দেখেছি। ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। ওই হান্না যদি ওই সন্তানের জন্ম না দিতে পারতেন ঈশ্বরের প্রতিজ্ঞায় এবং ঈশ্বরের সেই বাধ্যতা তার সন্তানকে প্রদান না করতেন ঈশ্বরীয় বংশের জন্য, তাহলে আজকে আমরা দাউদের মতো রাজা পেতাম না, যিনি ঈশ্বরের মনোনীত দাস হয়েছেন, আর পেতাম না আজকে সেই দাউদের মূল থেকে আসা খ্রিস্টের জীবনকে জানতে। তাই ঈশ্বরের অনেক আগে এই পরিকল্পনা হান্নার জীবনের মধ্য দিয়ে শামুয়েলকে আনা এবং ঈশ্বরের সৌন্দর্যকে ভয় করা, বর্ধিত করা। আর তাই প্রতিটি খ্রিস্টীয় মা, আজকে আমরা প্রতিটি খ্রিস্টীয় মা আমরা সদা প্রভুর সেই ভয়ে থাকবো, কারণ প্রভুর কাছ থেকে তারা প্রশংসা পাবে, প্রভু তাদের হান্নার মতো জীবনকে উপহারে ভরিয়ে দেবে, আনন্দতে বাদ করবে, আর তখনই তারা বলতে পারবে আমার প্রভু, আমার প্রভু সেই একমাত্র ঈশ্বর। তাই খ্রিস্টীয় আমাদের সমস্ত মায়েরা যারা এসেছেন তাদের কাছে সব থেকে বড় আনন্দ হচ্ছে যে খ্রিস্টের আনন্দ আপনাদের মধ্যে থাকবে, যে আনন্দ হান্না পেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে। মন খুলে শুধু প্রার্থনা করেননি, উনি বলেছিলেন প্রভু তুমি যা দেবে তা তোমার জন্য ব্যবহার হবে। আর আজকে আপনাদের সন্তানদের যদি ঈশ্বর দিয়ে থাকেন, বা যাদের সন্তান নেই ঈশ্বর তাদেরকেও দিতে পদ্মপরিকর। আমাদের বাহ্যিকভাবে অনেক পৃথিবীতে সন্তান রয়েছে যারা আমাদের সন্তানের গতি পেতে চায়, তাই তাদের মধ্যে ঈশ্বর সেই খ্রিস্টের আনন্দ দিতে চায় যে আনন্দ হান্নাকে দিয়েছিলেন, যে আনন্দ আজকে আপনারা পাচ্ছেন আপনাদের পরিবারের মধ্যে।
কারণ আপনাদের সন্তানদের যে বীজ পুঁতবেন খ্রিস্টীয় আত্মার আগামী দিনে সেই ফল দেবে, ইয়ে গালাতীয় 5:22 বলেছে। আর তাই খ্রিস্টের সেই আশা আপনাদের মায়ের জীবনে যুক্ত হবে, যে আশা হান্নার জীবনে যুক্ত করেছিল, আর খ্রিস্টীয় জীবনে সেই আত্মা আপনাদের মধ্যে চালিত করবে আপনাদের প্রত্যেককে, খ্রিস্টীয় মাকে, যার মধ্য দিয়ে আপনারা জানবেন যে খ্রিস্টীয় জীবনে মাতৃত্ব জীবনটা এক বিশেষ খ্রিস্টের অনুগ্রহের আশীর্বাদ এবং যথেষ্ট মূল্যবান এবং দায়িত্বপূর্ণ, সাধারণ মায়ের থেকেও অনেক বেশি। কারণ আমাদের পরিবারের সন্তানেরা, খ্রিস্টীয় পরিবারের, তাদের সমস্ত কৃতিত্ব হবে, গৌরব হবে ঈশ্বরের জন্য। আর তাই সেই সব মায়ের জন্য আজকে আমাদের প্রশংসা দেওয়া দরকার, হান্নার মতো, যে যারা দায়িত্ব নিয়ে তাদের সন্তানকে ঈশ্বরীয় জীবনে দান করেছেন এবং সমস্ত খ্রিস্টীয় সংসার পরিবারকে বৃদ্ধিত হওয়ার জন্য সাহায্য করেছেন। তাই আমরা যদি দেখি যে 1 কুরিন্থীয় 13:4-7, সেখানে বলছে সাধু পৌল যে ভালোবাসার কথা, কারণ মা মানেই সেই ভালোবাসাটাই এসে যায়, যে ভালোবাসা চিরস্থায়ী, যে প্রেম মধুর, যে ঈর্ষা করে না, যে প্রেম আত্মা শ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্ট আচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, আর সত্যের সহিত আনন্দ করে, প্রত্যাশা করে এবং ধৈর্যপূর্বক সহ্য করে। তাই খ্রিস্ট বিশ্বাসী মায়েদের এই গুণগুলো যারা আমরা সাধু পৌলক থেকে শিখি, আগামী দিনে আপনার সন্তানদের মধ্যেও সেটা বর্ধিত করবে, যার মধ্য দিয়ে শুধু আপনার পরিবার গৌরব হবে না, আনন্দ পাবে না, পাবে সেই ঈশ্বর এবং ঈশ্বর পরিবারের সমস্ত দেহের গৌরব হবে। আর এর জন্য ঈশ্বর আমাদের প্রস্তুত করেছেন। গালাতীয় 6:9 বলে সাধু পৌল আবেদন রেখেছেন, এসো আমরা সৎকর্ম করতে করতে যেন নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। হ্যালেলুইয়া! আমার খ্রিস্টীয় মায়েরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন দিন রাত, শুধু সন্তানের জন্য নয়, সন্তানকে বড় কেরিয়ার দিতে, অর্থ কামাতে, মেশিন বানাতে, অথবা তাকে প্রোডাক্ট হিসেবে এই পৃথিবীতে জীবনে ব্যবহার করার জন্য পড়াশোনা করানো বা সামাজিক প্রতিপত্তি বাড়ানোর জন্য না, আপনাদের প্রত্যেকের কর্ম হবে হান্নার মতো, ঈশ্বরীয় এক সন্তানের জন্ম হৃদয় থেকে দেওয়া, এই গর্ব থেকে নয়। গর্ব থেকে আমরা প্রত্যেকেই মাই দেখে দিয়েছেন, কিন্তু খ্রিস্টেতে যাতে তারা জন্ম হয়, খ্রিস্টের সেই জন্মের পর থেকে, তাদের আত্মায় জন্মের পর থেকে আমরা প্রতিটা দিন তাদের বাক্য, তাদের প্রার্থনায় এবং আমাদের জীবনে যে খ্রিস্ট কাজ করছে তা প্রতিফলন যেন তাদের জীবনকে প্রভাব করে, তাদের জীবনকে আশীর্বাদ আনে, তাদের জীবনকে পরিবর্তিত করে, তাদের জীবনকে দিক নির্দেশ করে তাদের জীবনে চলার জন্য। আর তবেই শুধু ঈশ্বর আনন্দ করবেন না, স্বর্গীয় পরিবারের বৃদ্ধি পাবে না, সেই আনন্দ পরিবর্তিত করবে আপনার জীবনকেও, আপনার পরিবারকেও সেই আশীর্বাদ যুক্ত করবে। আর তাই আমার মনে হয় যে খ্রিস্টীয় জীবনে, খ্রিস্টীয় মায়ের উৎকৃষ্ট জীবন সেটাই যেটা ঈশ্বর হান্নাকে দিয়েছিলেন, তার বিশ্বাসের জন্য, তার বাধ্যতার জন্য, তার নম্রতার জন্য, তার বলিদানের জন্য, তার সমস্ত ধৈর্যের জন্য ঈশ্বরের প্রতি। আর আজকে সেই গুণগুলোই একটা আমাদের যারা আছেন, প্রত্যেকটা খ্রিস্টীয় মায়েদের বা যারা আগামী দিন হতে চলেছেন খ্রিস্টীয় জীবনের মধ্য দিয়ে মা, একই সেই প্রতিজ্ঞা এবং আশীর্বাদ বহন করুন। কারণ খ্রিস্টীয় জীবনে যারা মা হন, তাদের খ্রিস্টীয় আশীর্বাদ শুধু যুক্ত হয় না, আপনার সন্তানের
আশীর্বাদটা আসে খ্রিস্টের থেকে, সেটা একটা দান আপনার জীবনে। আর আপনাদের দায়িত্ব তাকে খ্রিস্টীয় বাক্যে, আত্মায় এবং সেই খ্রিস্টীয় প্রার্থনায় সম্পূর্ণ গ্রহণযোগ্যতা করে তোলা, আগামী দিন যাতে খ্রিস্ট সেই তাকে তার সেই স্বর্গরাজ্যের জন্য ব্যবহার করতে পারেন। আর তাই আমাদের প্রতিটা মায়ের জন্য আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, প্রত্যেককে যারা আছি এই মুহূর্তে চার্চে, এবং প্রভুকে আমরা ধন্যবাদ বলি, প্রতিটি মাকে এখানে যারা আছেন, যারা আগামী দিনে হয়েছেন, হবেন, বা যাদের মধ্যে সন্তান নেই তাতেও বাধা আটকায় না। আমরা পড়েছি 119 থেকে গীত শুনতে, যে প্রভু আমাদের প্রত্যেককে সেই উৎকৃষ্ট জীবনে মাতৃত্বে আশীর্বাদ দিতে চান। আর কারণ কারণ মা ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ আমাদের জীবনে, আর সেটা হান্নার মধ্য দিয়ে দেখলে শ্যামুয়েল এই কথাটাই হয়তো বলতেন, অনেক গুণবত্তা মেয়ে প্রদর্শন করেছে ঈশ্বর, কিন্তু হান্না আমার মা, তুমি তাহাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আসুন আজকে আমরা প্রতিটা মায়ের প্রতি দাঁড়িয়ে এই হাউস অফ গড চার্চে আমরা হৃদয় থেকে এটাই বলতে পারি, তুমি হচ্ছ সেই শ্রেষ্ঠ। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তুমি আজকে আমাদের একত্রিত করেছো এই পৃথিবীর নিয়মের মধ্যে, যে মাতৃদিবস। প্রভু আমরা প্রতিটা দিনকেই সেই বোধ এবং প্রশংসার মধ্য দিয়ে রাখতে চাই তোমার চরণে। পৃথিবীর প্রতিটা মাকে তুমি ভালো রাখো, বিশেষ করে এখানে যারা এসছেন মায়েরা, তারা যে দায়িত্ব নিয়ে তাদের সন্তানকে তোমার গ্রহণযোগ্যতার জন্য প্রস্তুত করছে, তাদেরকে সেই প্রজ্ঞা দাও, তাদের দেহ আত্মা তোমার তলায় রাখি। প্রতিটা দিন তারা অনেক কিছু আছে যা প্রভু তাদের সন্তানরাও জানে না, নিভৃতে করে চলেছেন সেই মারা, তাদেরকে তুমি তুমি আশীর্বাদ যুক্ত করো। আগামী দিন তাদের পরিবারে যে কয়েকজন সন্তান আছে বা আসতে চলেছে, তারা যেন প্রত্যেকে প্রভু তোমার জীবনে সমস্তভাবে চলতে পারে, তোমার জীবনে সমস্ত যাপন করতে পারে এবং খ্রিস্ট হিসেবে তোমার প্রচারের জীবনে প্রবেশ করতে পারে। ধন্যবাদ তুমি যে সকল মাকে এই মণ্ডলীতে চার্জে দিয়েছ, তাদের সন্তানদের একযোগে আশীর্বাদ করো। ধন্যবাদ তাদের পরিবারবর্গের জন্য, ধন্যবাদ প্রভু তুমি এদের আনন্দকে হান্নার মতো বর্ধিত করো, সেই বাধ্যতা নম্রতায় আনো, আর সেই প্রত্যাশায় রাখো যা তুমি দিয়েছিলে হান্নাকে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন।